একেবারেই দেখো সমাদৃতা, তুমি এই মুহূর্তের ছবি দেখতে পাচ্ছ। প্রতীকী অনুষ্ঠানকারীদের মঞ্চে কিন্তু এই মুহূর্তে এসে পৌঁছেছেন চৈতি ঘোষাল, দেবলীনা এবং সৌম বন্দ্যোপাধ্যায়। তারাও আজকে কিন্তু প্রতীকী অনুষ্ঠানে যোগদান করবেন। শুধুমাত্র তাই নয়, তুমি যেটা জানতে চাইছিলে যে আমরণ অনুষ্ঠান যারা করছে, ধনতেরাসে কেয়াশেট গোল্ড অ্যান্ড ডায়মন্ডে এসে গেল সুবর্ণ সুযোগ। হলমার্ক ও HYD কোডযুক্ত প্রতি গ্রাম সোনার গহনায় পাওয়া যাচ্ছে 600 টাকা ছাড়, সঙ্গে উপহার। হাসপাতালে ভর্তি হতে রাজি নন, কারণ তাদের এই 10 দফা দাবি আদায়ের জন্য তারা লড়াই করছেন এবং এই লড়াই আজকে আরো অন্য মাত্রা পাবে, কারণ আজকে ন্যায় বিচার যাত্রা রয়েছে সিনিয়র চিকিৎসকদের। এছাড়াও তোমাকে জানিয়ে রাখতে চাইব, আগামীকাল রবিবার মহাসমাবেশ রয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের, যারা সরকারি কর্মচারী তারাও কিন্তু আগামীকাল বিকেল দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত প্রতীকী অনশন করবেন মঞ্চে। অর্থাৎ সবটা মিলিয়ে এই মুহূর্তে গোটা দেশ, গোটা বাংলা কিন্তু জুনিয়র চিকিৎসকদের ডাকে সাড়া দিয়েছে, তারা প্রতিবাদ করছে। এর পাশাপাশি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সমাদৃতা, আগামী সোমবার পর্যন্তই কিন্তু ডেডলাইন রয়েছে সরকারের কাছে। গতকাল দেবাশিস হালদার জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকারীদের অন্যতম মুখ, অন্যতম নেতৃত্ব, তিনি জানিয়ে দিয়েছেন যে সোমবারের মধ্যে যদি 10 দফা দাবি পূরণ না করা হয় সেক্ষেত্রে দাঁড়িয়ে সোমবার থেকেই সারা রাজ্য জুড়ে চিকিৎসকেরা ধর্মঘটের পথে হাঁটবেন এবং আজকে সেই ন্যায় বিচার যাত্রা, আজ থেকে সেই প্রতিবাদ কোথাও গিয়ে শুরু হয়ে যাচ্ছে। এবং এই মুহূর্তের ছবি আমি সরাসরি দেখাচ্ছি, এই মুহূর্তে চৈতি ঘোষাল, দেবলীনা, সৌম বন্দ্যোপাধ্যায় তারা এসেছেন। প্রথম দিন থেকে তারা আন্দোলনের সঙ্গে ছিলেন আমরা জানি, সেই ছবি সরাসরি দেখাচ্ছি। প্রতীকী অনশন মঞ্চে তারা এসে উপস্থিত হয়েছেন, জুনিয়র চিকিৎসক দের পাশে, আন্দোলনকারীদের পাশে আজকে তারা থাকবেন, প্রতীকী অনশন করবেন। এবং এই মুহূর্তে আমি অবশ্যই চেষ্টা করব তাদের সঙ্গে কথা বলার। তবে এই মুহূর্তের ছবিটা দেখানোর জন্য বলবো আমার ভিডিও জার্নালিস্ট মোহিতকে। এই মুহূর্তে মোহিতকে বলবো একটু ছবি দেখানোর জন্য। অনশনকারীরা এখানে বসে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি এবং তাদের শারীরিক প্যারামিটারও কিন্তু কয়েক ঘন্টা আগে চেক করা হয়েছে। আমি একটুখানি যাওয়ার চেষ্টা করব যেখানে প্রতীকী অনশনকারীরা বসে রয়েছেন। আমার বিনোদনালী মোহিত একটু আমার সঙ্গে এসো। এই মুহূর্তে যারা রয়েছেন চৈতি ঘোষাল, সৌম বন্দ্যোপাধ্যায়, দেবলীনা, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো, কারণ আজ থেকে তারাও কিন্তু প্রতীকী অনশনে যুক্ত হচ্ছেন। আমি একটু তাদের কাছে যাব, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। রয়েছেন প্রান্তিক বন্দ্যোপাধ্যায়ও আমরা দেখতে পাচ্ছি, একটু কথা বলার চেষ্টা করব। এখানে দেবলীনাদি রয়েছেন, চৈতি ঘোষাল রয়েছেন, আমি একটু কথা বলার চেষ্টা করব অবশ্যই। এই মুহূর্তে দেবলীনা রয়েছেন, আমি একটু কথা বলার চেষ্টা করি। দেবলীনাদি, এই মুহূর্তে আপনারাও প্রতীকী অনশন মঞ্চে এসে উপস্থিত হলেন, প্রতীকী অনশনে আপনারা যোগদান করছেন, তো কি বলবেন? আজকে ন্যায় বিচার যাত্রাও রয়েছে জুনিয়র একটা আগুন। গতকালও একটা হসপিটালে আগুন ধরে যাওয়ার ঘটনা আমরা পেয়েছি। তো একটা সুস্থ স্বাভাবিক স্বাস্থ্য পরিকাঠামো, এটা খুব বেসিক একটা নিডের মধ্যে, এই দাবিতে যারা প্রথম দিন থেকে অনশন করছিল এখনো অবধি যারা টেনে যাচ্ছে তাদের 14 দিন হয়ে গেল। আমি বলছি মিনিমাম মানবিকতা কিছুই তো দেখতে পাচ্ছি না। খুব হতাশ লাগছে, খুব অবাক লাগছে যে এই দাবিগুলো তো আমাদের স্বার্থে। আমি চাই একটা সুস্থ স্বাভাবিক পরিকাঠামো, আমিও একটা চাই স্বাস্থ্য ব্যবস্থা সুস্থ স্বাভাবিক হোক। সেই দাবি, সেই ডিরেক্টিভস, একটা স্বাক্ষর, সেটা করতে, সেটা করে দিলেও হয়ে যায়। মানে একবারও আসবেন না যারা 14 দিন ধরে বসে আছে তাদের কাছে। মানে দেখলাম যে দ্রোহের কার্নিভাল যেদিন হলো সেদিন পুজো কার্নিভাল হলো, সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন এবং সেটা 100 মিটারের দূরত্বের মধ্যে, কিন্তু সেখানে পুজোর কার্নিভাল হলো ঘটা করে, সেখানে তিনি ডান্ডিয়া নাচলেন, বিভিন্নভাবে উৎসব পালন করলেন। অন্যদিকে দ্রোহের কার্নিভালে জুনিয়র চিকিৎসকরা হাঁটলেন, সাধারণ মানুষ হাঁটলেন, এখন তারা অনশন করছেন, বারবার অসুস্থ হয়ে পড়ছেন, কি বলবেন? কি বলবো বলতো, মানে আমি এখানে এত মানুষকে দেখছি, আজকে আমরা তো আজকে এখানে এত মানুষ প্রত্যেক দিন প্রতীকী অনশন করছেন, মানে ওদের সলিডারিটি দেখাতে রোজ এখানে আসি, আজকে ওদের সলিডারিটি দেখাতে মনে হলো এটা করি, মানে ওদের মনোবল বাড়ানোর জন্য
কি করতে পারি সারাক্ষণই মনে হচ্ছে, কিন্তু কথাটা হচ্ছে যে ঠিক যে কথাটা দেবলীনা বলছেন, এই আকুতিটা আমাদের প্রত্যেকের কাজ করছে, এ রাজ্যের প্রতিটা মানুষের কাজ করছে। সত্যি আমরা আর কি করতে পারি, কিভাবে এ জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়াতে পারি? কাজ করার ন্যূনতম শর্ত যেটা, যেটা মুখ্যমন্ত্রী অনায়াসে, স্বাস্থ্যমন্ত্রী অনায়াসে অনুমোদন করতে পারেন, কেন করছেন না সেটা বুঝে ওঠা যাচ্ছে না। এলিনা তুমি কথা বলো, ওদের বক্তব্য আমরা নিশ্চিতভাবেই আবারও শোনাবো, আর আন্দোলনকারী চিকিৎসকেরা কি বলছেন সেটাও শোনাতে থাকবো। দেবাশিস হালদারের কথা প্রথমেই শোনাবো। যাত্রা রয়েছে যেটা সোদপুর থেকে অনশন মঞ্চ অব্দি যাবে, এবং সেটা শুধু ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট একা ডাক দিলেও এখানে প্রত্যেকটা সিনিয়র ডাক্তারদের সংগঠন, সামাজিক সংগঠন, নাগরিক সংগঠন প্রত্যেককে আমরা আহ্বান জানাচ্ছি, যাতে প্রত্যেকে এই ন্যায় বিচারের যাত্রাকে তারা সফল করেন। দু নম্বর, পরশুদিন রবিবার আমরা চাইছি যে অনশন মঞ্চে ধর্মতলায় আমাদের চিৎকার, আমাদের আর্তনাদ যাতে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে যায়, মুখ্যমন্ত্রীর কানে পৌঁছে যায়, সেটার জন্য আমরা সমস্ত সংগঠন, জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তারদের সংগঠন, নার্সদের সংগঠন সবাইকে মিলে আমরা আহ্বান জানাচ্ছি, নাগরিক সংগঠন, সামাজিক সংগঠন, সেখানে এক মহাসমাবেশ হোক। সিপিএম সাংসদ এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি কি বলছেন আমরা শুনে নেব। মুখ্যমন্ত্রীর মতো এরকম অসংবেদনশীল দুর্নীতিগ্রস্ত মানুষ তো ক্ষমতায় আসেননি। সেটা ওর ওই 36 দিনের অনশনের নাটকটাকে যে মিথ তৈরি করা হয়েছিল তাকে ভেঙে দিয়েছে। সভাপতি তাদের মুখোমুখি হতে ওর একটু মানসিক দিক থেকে লজ্জাবোধ হয়তো বা আছে। আর দ্বিতীয়, উনি চাইছেন প্রকার অন্তরে যে বার পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থাটা ভেঙে পড়লেই সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়ছে, এই অজুহাতে কেন্দ্রীয় সরকার হয়তো রাষ্ট্রপতি শাসন করে দেবেন। উনি পালিয়ে যাওয়ার জন্য এই পথটাকেই বেছে নিয়েছেন, সেজন্যেই উদ্দেশ্যমূলকভাবে এই আন্দোলন, যেটাকে মেনে নেওয়া এমন কোনো কঠিন ব্যাপার না, তাকে মানছেন না। এবং শেষ পর্যন্ত যা হচ্ছে যে চিকিৎসকরা গোটা রাজ্য জুড়ে ধর্মঘটের পথে যাচ্ছেন, এখন এতে মারাত্মক একটা স্বাস্থ্য সংকট তৈরি হবে। এই অজুহাত দেখেই যদি ওদের গোপন আতাতের ফলে এখানে রাষ্ট্রপতি শাসন হয়ে যায়, বিস্মিত হওয়ার কারণ নেই, তখন উনি আগামী নির্বাচনে এই সেন্টিমেন্টে নির্ভর করে ভোটে জেতার আশঙ্কা বা আশা নিয়ে আছেন। কৃষ্ণনগরে তরুণী খুনে পড়তে পড়তে রহস্য, সম্পর্কে টানা পড়ানোর জন্য চরম পরিণতি, একটি চাঞ্চল্যকর অডিও ক্লিপ ভাইরাল। কৃষ্ণনগরে তরুণী খুনে ক্রমশই জোরালো হচ্ছে রহস্য। আরো একবার জানিয়ে রাখতে চাইব এই মুহূর্তে যে খবর, একটি চাঞ্চল্যকর অডিও ক্লিপ ভাইরাল কৃষ্ণনগরের তরুণী খুনে, সম্পর্কের টানা পূরণের জন্যই কি চরম পরিণতি প্রশ্ন উঠছে। সেই ভাইরাল অডিও ক্লিপ আপনাদেরকে শোনাবো, যদিও এর সত্যতা যাচাই করেনি রিপাবলিক। আমার মৃত্যুর জন্য আমি নিজে একাই দায়ী, আমি কোনোদিন কাউকে দোষী করিনি আর দোষী করবো না। আমার এই সিচুয়েশনের জন্য কেউ দায়ী না, না আমার ফ্যামিলি, না আমার ফ্রেন্ড সার্কেল, না আমার রিলেশনশিপ, আমার উঠবি যে সেও নেই, তার ফ্যামিলিও নেই। আমার মৃত্যুর জন্য আমি নিজে একাই দায়ী, আমি কোনোদিন কাউকে দোষী করিনি আর দোষী করবো না। আমার এই সিচুয়েশনের জন্য কেউ দায়ী না, না আমার ফ্যামিলি, না আমার ফ্রেন্ড সার্কেল, না আমার রিলেশনশিপ, আমার উঠবি যে সেও নেই, তার ফ্যামিলিও নেই। কৃষ্ণনগরে তরুণী খুনে পড়তে পড়তে রহস্য, কৃষ্ণনগর যাচ্ছেন শুভেন্দু অধিকারী, দেখা করবেন তরুণের পরিবারের সঙ্গে। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, শুভেন্দু অধিকারী কৃষ্ণনগরের পথে যাচ্ছেন, দেখা করবেন তরুণের পরিবারের সঙ্গে। বিট্টু রয়েছে, আমি কথা বলে নেব বিট্টুর সঙ্গে সোজাসুজি। বিট্টু, কতক্ষণের মধ্যে এসে পৌঁছবেন রাজ্যের বিরোধী দল নেতা? দেখো, আর মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যে শুভেন্দু অধিকারী নির্যাতিতা অর্থাৎ তরুণীর যে বাড়ি, সে বাড়িতে এসে পৌঁছাবেন, তার পিতামাতার সঙ্গে দেখা করবেন, যেটা আমরা খবর পাচ্ছি। এর পাশাপাশি তিনি স্থানীয় থানায় যেতে পারেন, সেই একটা সম্ভাবনা রয়েছে। পুলিশের তদন্ত কোন জায়গায় গিয়ে দাঁড়িয়ে আছে, পুলিশ কীভাবে দেখছে গোটা ঘটনাটাকে, সেটা জানার জন্য তিনি যেতে পারেন। এই মুহূর্তে আমি তরুণীর বাড়ির সামনে রয়েছি,
আমরা যেটা জানতে পাচ্ছি রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যে কৃষ্ণনগরে প্রবেশ করে গিয়েছেন এবং তিনি এই বাড়ির পথেই রয়েছেন, তার কনভয় বাড়ির পথে রয়েছে। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবে পুলিশ, এক্ষেত্রে পরিবারের সহায়তা করেছিল কিনা বা তদন্তের ক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা তৈরি হয়েছিল কিনা, এর পাশাপাশি পুলিশের তরফে কোনো চাপ ছিল কিনা, সবটা নিয়ে মূলত যেরকম আজি করে ঘটনা ঘটেছে সেই ঘটনা পুনরাবৃত্তি কি এখানেও ঘটছে, পুলিশের বিরুদ্ধে কি কোনো অভিযোগ আছে তদন্তের ক্ষেত্রে, সমস্তটা নিয়ে বিভিন্ন প্রশ্ন যখন দানা বাজছে সেই সমস্ত প্রশ্ন নিয়েই ইতিমধ্যে শুভেন্দু অধিকারী বাবা মার সাথে কথা বলবেন এবং বলে তারপর তিনি স্থানীয় থানায় যেতে পারেন এবং সেখানে গিয়ে যে পরিস্থিতি অর্থাৎ তদন্ত প্রক্রিয়া কোন দিকে এগোচ্ছে সেইটা নিয়ে তিনি পুলিশ অফিসারদের কাছ থেকে জিজ্ঞাসা করতে পারেন বা রিপোর্ট নিতে পারেন, যেটা বলা যেতে পারে। এর পাশাপাশি এসপি অফিস, সেখানেও একটা যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে তার গন্তব্য মালদা হবে, তবে কৃষ্ণনগর ইতিমধ্যে শুভেন্দু অধিকারী পৌঁছে গিয়েছেন আর তিনি তরুণীর বাড়ির একদম পথেই রয়েছেন আমরা যেটা খবর পাচ্ছি। সমাপ্তি।